ওরা তো আর কোনো ভালো কথা বইতাম পারি না, কুটাইতে পারি না, এক জায়গা এখানকার বসি তোর বললা আমি কই আমি বললাম প্রায় জায়গা ছুপই করার কারণ আছে, কারণ সারা বাজু চক্কর দিয়ে তো সারা দেখিয়া তাই রে হাই রপিয়া না করবার এখন জায়গা দুঃখা লইল, এখান লইল তোমার যে কি জামাই নাই হবে দিন বাড়ি আর আরো খালইল বসি তোর বললা। আর যদি কেউ বলছে বেতন 5 টাকা বাড়াই কেউ বেতন মাত্র 5,000 টাকা এখানে তো বেটার বোর হারিয়ে কারণ হয় না, তোরা বলাও না শুক্রবারে বইলা বলে এখন রবি বলে আপনারা বই জানি কি কইছে বলেতে তোরা মসজিদ ইমাম সাহেবের বেতন সম্পর্কে তোরা মাত হইত ও বইবা আঙ্গার পিঙ্গার বলিয়া মুরব্বীর কথা না মানিয়া তো ফারা যায় না, এখন বেতন বাড়াবির মা চাইছে যে 20 টাকা বাড়াই দেবে হাউস কুটাইছিস তো না সবচেয়ে বেশি দরকার যেটা ইটা আল্লাহ দাম রাখছে কম, সবচেয়ে দরকার যেটা এটা দাম রাখছে কিতা এলাচিও ঠিক আছে, লঙ্গো ঠিক আছে, গুলমরিচও ঠিক আছে, গরম মশলা হব তা ঠিক আছে কিন্তু লবণ নাই বোঝায় সেই ভাই তো না জি বাতাস নাও আমরা 1 মিনিট টিকতেও পারতাম না, এই যে বাতাস আমরা লইয়া আর ছাড়িয়া আমরা এর মধ্যে যতজন আছি এটাই সাধারণত কলিমা নামাজ শিখছি মসজিদ ঠিক যাবে মসজিদ শিখছি এর কারণে মসজিদের ইমাম সাহেবের ফাউন্ডেশন গড়িয়াতে মসজিদের ইমাম সাহেব ইমামতি খাওয়ার বাদে আর যদি তার পিছনে বাংলাদেশের প্রেসিডেন্ট হয় আর মসজিদের ইমাম সাহেব যদি রিক্সা ড্রাইভার হচ্ছে নেতা হয় আর ইমাম সাহেব আল্লাহু আকবর হইয়া তাকবীরে তাহরিমা বান্দিছে এর বাদে সুরাকিরা পড়িয়া রুকুত গেছে এখন রুকুত যাওয়ার সময় আল্লাহু আকবর হইয়া গেছে এখন যদি প্রেসিডেন্টকে কই বলেতে এই রিক্সা ড্রাইভার বেটার পিছনে আমি উন্ডা উঠতাম না আমি উন্ডা উঠতাম না তার নবাব হইব না তো কইব নি তুমি নবাব সলিমুল লইল উন্ডা ওয়া লাগবো যদি তোমার নবাব হইতে আসা ঠিক না বেটি আল্লাহু আকবর আল্লাহু আকবর আরে আল্লাহু আকবর।